আমি ইকবাল বাহার আমি একজন শিক্ষক একজন উদ্যোক্তা এবং একজন সমাজকর্মী হতে পারেন এই আমার সমাজকর্মী পরিচয়টা দিতে বেশি ভালো লাগে যদিও আমার মূল প্যাশন হচ্ছে আমি একজন উদ্যোক্তা সো আমি চিন্তা করলাম এই সমাজকর্মী এবং উদ্যোক্তা এই দুইটাকে কীভাবে সিনক্রোনাইজ করা যায় সে কারণে আমি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করছি যেটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প আমরা হয়তো চিন্তা করি যে আমরা তো বেড়ে উঠছি প্রতিদিন খাচ্ছি দাচ্ছি নয়টা পাঁচটা অফিস করছি বা ব্যবসা করছি বাট আমার কি কোনো গল্প আছে যেটা আমি আমার সন্তানকে শোনাবো যেটা নিয়ে আমার সন্তান আমাকে নিয়ে গর্ববোধ করবে যেটা নিয়ে আমার বাবা আমাকে নিয়ে গর্ববোধ করবে আমার দেশ আমাকে নিয়ে গর্ববোধ করবে আমার সমাজ করবে আমার গ্রাম করবে সো সেরকম একটা গল্প প্রত্যেকটা মানুষের কিন্তু হতে পারে কিন্তু আমরা অনেক সময় ভাবি না আমরা ভাবি চলছে তো জীবন জীবন এভাবে আসলে চলতে পারে না সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বাংলাদেশের চৌষট্টি জেলার বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা শহরে এসে অনেক কিছু শিখতে পারে না তাদেরকে সম্পৃক্ত করে আমি আজ থেকে প্রায় বছর আগে একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেটার নাম নিজের বলার মতো গল্প সেখানে আমি তাদেরকে শেখাচ্ছি দুটো তিনটে জিনিস একটা হচ্ছে কীভাবে উদ্যোক্তা হতে হয় একেবারে এ টু জেড উদ্যোক্তা ব্যবসায়ী এ টু জেড একেবারে ফান্ড কোথায় পাবে আইডিয়া জেনার কীভাবে মার্কেটিং কীভাবে করবে অফিস কীভাবে এভরিথিং আমরা শেখাচ্ছি আরটা শেখাচ্ছি তোমাকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে তুমি উদ্যোক্তা হলা মানুষকে ঠকালা খারাপ পণ্য দিলা কোনো লাভ নাই আর একা বড় হওয়া যাবে না অন্তত একটা মানুষের লাইফে কিছু একটা উপকার করতে হবে যেটাই হোক রক্ত দিয়ে হোক গাছ লাগিয়ে হোক বা কাউকে একটা বাচ্চাকে পড়াশোনার দায়িত্ব নিয়ে হোক কাউকে একটা ঘর তুলতে সাহায্য করতে হোক ভলেন্টিয়ারিং করে হোক আর তিন নম্বর যেটা হয়েছে আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টা করছি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে করে আমাদের যে দায়িত্ব আছে আমরা শুধু আমরা একা বড় হব না আমরা মানুষের জন্য আমাদের কিছু করার দায়িত্ব আছে সেই কাজগুলো আমরা তাদেরকে নিয়ে করছি একশো চৌষট্টি জনকে নিয়ে শুরু করেছিলাম যে প্ল্যাটফর্ম আমরা নব্বই দিন করে এক একটা ব্যাচ যেটা বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিদিন আমি তিন ঘন্টা সময় দেই আমি এখানে সন্ধ্যার পরে আমার অফিসের পরে আমরা অলরেডি ছটা ব্যাচ শেষ করেছি নব্বই দিন করে নব্বই দিন কিন্তু নব্বই দিন টানা সেখানে কোনো শুক্রবার নাই শনিবার নাই কোনো ঈদের দিন নাই প্রতিদিন আমরা এখানে সেশন করি এটা হচ্ছে আমাদের ইউনিকনেস এবং আমি খবর নিয়েছি এইটা পৃথিবীর আর কোথাও হয় নাই টানা নব্বই দিন কোনো সেশন এবং শুধু টানা নব্বই দিন সেশন না আমরা টানা ছয়টা ব্যাচ নব্বই দিন করে অলরেডি শেষ করেছি এবং আমরা এই মাত্র এক সপ্তাহ আগে প্রায় এক লক্ষ বাংলাদেশের এবং বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা অনলাইনে প্রশিক্ষণ দিয়েছি তো এখন আপনি প্রশ্ন করতে পারেন হোয়াট ইজ দ্য আউটকাম আউটকাম দুটো হয়েছে একটা হচ্ছে আমরা অলরেডি এক হাজার উদ্যোক্তা তৈরি করেছি উদ্যোক্তা বা ব্যবসায়ী তৈরি করেছি প্লাস আমরা এই এক হাজার মানুষ ছেলেমেয়ের জীবন বদলে গেছে তাদের থিঙ্কিং লেভেল বদলে গেছে তাদের সাহস বেড়েছে তাদের কনফিডেন্স বেড়েছে তারা অনেক প্রত্যেকে পজিটিভ মানুষ হয়েছে কারণ আমাদের প্ল্যাটফর্মে প্রতিদিন প্রায় বিশ হাজার কমেন্ট তারা করে নানান কারণে প্রত্যেকটা কমেন্ট পজিটিভ এবং তারা এখানে শুধু উদ্যোক্তা হচ্ছে না উদ্যোক্তা হয়ে তারা এখানে সেল করতে পারছে সেরকম একটা গ্রুপ তৈরি করে দিয়েছে আমরা একটা বাজার তৈরি করে দিয়েছি অনলাইনে যাতে করে তারা সেল করতে পারে সো এই সামাজিক কাজটা করে যাচ্ছে ইনশাল্লাহ আমার ইমিডিয়েট টার্গেট হচ্ছে আমি তিন হাজার উদ্যোক্তা তৈরি করব যারা বাংলাদেশে এক লক্ষ কর্মসংস্থান তৈরি করবে বঙ্গবন্ধুকে নিয়ে আমার আমি আসলে বঙ্গবন্ধুকে দেখিনি ওনার গল্প শুনেছি আমার বাবার কাছে আমার বাবা যেহেতু একজন মুক্তিযোদ্ধা আমার চাচার কাছে শুনেছি আমার চাচা পলিটিক্স করতেন বাম রাজনীতি করতেন এবং উনি সরাসরি যুদ্ধ করেছেন তো তাদের কাছে আমরা অনেক গল্প শুনেছি বই পড়েছি ওনাকে নিয়ে তথ্যচিত্র দেখেছি সেখান থেকে সবচেয়ে বেশি আমার নজর কেড়েছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওনার সততা আর দুই নম্বর হচ্ছে যে ওনার ওনার একটা বক্তব্য যেটা কারণে আমরা আসলে আমাদের সারা বাংলাদেশের সাত কোটি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সাতই মার্চের ভাষণ ওই টাইমটার জন্য ওই ভাষণটা ছিল আসলে আমাদের সবার জন্য আমাদের বাবাদের জন্য অনুপ্রেরণা কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমার কাছে যেটা প্রশ্ন জাগে এখন যারা আমরা আমাদের দেশে রাজনীতি করছেন বা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা ওনার ভাষণটা নিয়ে কতটা চর্চা করেন শুধু শুনলে হবে না সেটা ধারণ করতে হবে ধারণটা কি হবে ওনার এখানে একটা বক্তব্য ছিল যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এবং সেটা নিয়েই তোমরা ঝাঁপিয়ে পড়ো তাইলে এখন এই যে আমরা তরুণরা আমাদের বাংলাদেশের তরুণরা আমরা যে বলছি আমার চাকরি নাই আমার পড়ালেখার সমস্যা আছে আমার মামা নাই আমার স্কিলস নাই এই নাই এই সমস্যা কিন্তু আমরা কি এটা চিন্তা করেছি যে আমার কি আছে আমার ভেতরে কি আছে আমার ভেতরে স্বপ্ন আছে আমার মধ্যে মেধা আছে আমার একটা মাথার দাম প্রায় পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকার মূলধন আছে এখানে কেন কোথেকে আসছে পাঁচ হাজার কোটি টাকা এটা হচ্ছে যে একটা কম্পিউটারের যে পরিমাণ মেমোরি রিজার্ভ প্রিজার্ভ করতে পারে সেই কম্পিউটারের ভ্যালুটা যদি আমরা পঞ্চাশ হাজার টাকা ধরি তাইলে তার কত এতগুণ পরিমাণ মেমরি আমাদের মেয়েদের মাথায় আছে প্রিজার্ভ করতে পারি সেভাবে পাঁচ হাজার কোটি টাকাটা আসছে তো সেই জন্য আমি বলবো যে আমরা ওনার এই যে বক্তব্যটা বঙ্গবন্ধুর ওনার সততা ওনার দেশপ্রেম ওনার লিডারশিপ আমরা আমাদের এখন কিন্তু আসলে বিজনেস লিডার দরকার আমাদের কিন্তু বস দরকার নেই বসের কনসেপ্ট বাংলাদেশ থেকে চলে গেছে লিডারশিপটা খুব বেশি জরুরি আর ডেফিনেটলি আপনাকে একজন ভালো প্রশাসকও হইতে হবে কোনো সন্দেহ নাই কিন্তু সবার আগে দরকার লিডারশিপটা কারণ আপনি যদি লিডার হইতে না পারেন এখন আর মানুষকে পানিশমেন্ট দিয়ে কাজ করানোর সুযোগ নেই আপনার তাকে মোটিভেট করে ইন্সপায়ার করে তাকে কাজ করাতে হবে এবং সেখানে দেখা গেছে প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়ে সো ওনার যে গুণগুলো সেগুলোকে আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা যদি কাজে লাগাতে পারি সততা দক্ষতা লিডারশিপ এবং উনি যে কথাটা বলেছেন আমি বারবার মনে করি তোমার যা কিছু আছে কারণ আমরা তো প্রমাণ করেছি নানানভাবে যে আমরা আমাদের আসলে অনেক সম্পদ আছে যেগুলো আমরা ব্যবহার করছি না মেধাটাই হচ্ছে এবং আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কিন্তু হচ্ছে আমাদের মানুষ আমাদের ইয়ৎ পঁয়ষট্টি ভাগ ইয়ত বাংলাদেশ এটা কিন্তু দারুণ একটা কম্বিনেশান পৃথিবীর সঙ্গে চিন্তা করলে সো আমি যেটা বলবো একজন তরুণদের নিয়ে যেহেতু আমি কাজ করি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা তার এই কথাগুলো তার সততা তার লিডারশিপ এবং তার সাতই মার্চের ভাষণটাকে ব্যক্তি জীবনে কাজে লাগান আপনাদের জীবন বদলে যাবে ডেঙ্গু নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে ডেঙ্গু নিয়ে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ডেফিনেটলি এটা একটা আতঙ্ক তৈরি করেছে কোনো সন্দেহ নেই এবং আতঙ্কিত হওয়াটা খুবই স্বাভাবিক কারণ আমরা দেখতে পাচ্ছি ডাক্তার বাচ্চা ইয়থরা বিশেষ করে অনেকেই মারা গেছেন কিন্তু আমরা এখন কি করতে পারি এটা তো একটা ন্যাচারাল মহামারী আমরা এখন সচেতন হওয়া ছাড়া নিজেদেরকে এইটার থেকে দূরে রাখা ছাড়া তো আর কিছু করা নাই আমি ব্যক্তিগতভাবে আজকে সকালে আমি বাড্ডা এলাকায় নিজেই আমি লিফলেট নিয়ে বাড়িতে বাড়িতে গার্মেন্টস কারখানায় আমি বিভিন্ন ছাপরা ঘরে গিয়ে আমি তাদেরকে লিফলেট বিলি করেছি বলেছি এবং তারা জানে না যে পরিষ্কার পানিতে ডেঙ্গু হয় ডেঙ্গু তো একটা নবাবী মশা সে কিন্তু নোংরা পানিতে বা ময়লা পানিতে বা ময়লা জায়গায় হয় না পরিষ্কার পানিতে হয় সো আমি তাদেরকে যখন প্রশ্ন করলাম তারা জানে না এটা যে পরিষ্কার পানিতে ডেঙ্গু হয় ডেঙ্গু মশার বংশ বিস্তার হয় তো এই জন্য আমাদের আসলে সচেতনতাটা খুব জরুরি একটু বাচ্চাদেরকে বিশেষ করে এখন তো খুবই দুঃখজনক যে আমাদের ব্যবসায়ীরা এই জন্য বলছি যে ব্যবসায়ীদের সবার আগে একজন ভালো মানুষ হতে হবে এখন এই যে মশার কয়েল মশার ওষুধ এবং যেসব মলমগুলো পাওয়া যাচ্ছে হাতে পায়ে মেখে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য সেগুলোর দাম নাকি অনেক বেড়ে গেছে আমি শুনলাম তো এটা ঠিক না আমি মনে করি মানুষের বিপদের সময় আমাদের আরও উচিত হচ্ছে সাহায্য করা তো আমি মনে করি যে ডেঙ্গু সচেতনতা এবং নিজের ঘর বাড়ি আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা শুধু আমাদেরকে নিয়ে ভাবি আমি ভাবি আমি ভালো থাকলে তো ভাবে আমি তো মরি নাই এখন আমি যদি আমরা না হই আমরা যতক্ষণ আমরা হতে পারবো কারণ আমি চিন্তা করি যে আমি জানালা দিয়ে টুপ করে আমার এটা ফেলে দিলে আমার ঘরটা পরিষ্কার হয়ে যাবে এই চিন্তা ভাবনা থেকে আমাদের বেরোতে হবে আমরা যদি নিজের ঘরটা পরিষ্কার রাখার পাশাপাশি ঘরের সামনের অংশ পেছনের অংশ মাঝখানের আরেকটা ঘরের মাঝখানার যে অংশ এগুলো যদি আমরা পরিষ্কার রাখি আর একটা জিনিস অনেকে চিন্তা করে যে আমি তো ঘরে খুব সচেতন গিয়ে গাড়িতে উঠছে এখন গাড়ির ভেতরে যে মশা আছে কিনা বা গ্যারেজে দরজা খুলে ড্রাইভার অনেক সময় গাড়ি পরিষ্কার করে মশা ঢুকেছে কিনা এটা অনেক সময় খেয়াল করা হয় না বা এখন এই যে সারা বাংলাদেশের মানুষ এখন গ্রামে যাচ্ছে বাসে ট্রেনে এইগুলা পরিষ্কার করা হচ্ছে কিনা এই দায়িত্বগুলো কিন্তু সবার নিতে হবে না এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে সো আমি বলবো যারা গ্রামে যাচ্ছেন তারা বাধ্য করেন বাসের ট্রেনে যারা দায়িত্বে আছেন যে ওইটা স্প্রে করে ওখান থেকে মশা তাড়িয়ে যাতে করে আপনারা ওইখানে বসতে পারেন নাহলে কিন্তু এটা কিন্তু ব্যাপক ছোঁয়া যায় একজন থেকে আরেকজন আমি আজকে একটা হাসপাতালও ভিজিট করলাম এটা আমাদের সোশ্যাল ওয়ার্কের একটা অংশ হিসাবে আমি করেছি এবং দেখলাম যে কি ভয়াবহ দুর্বিষ অবস্থায় মানুষ তারা বলছে যে আমরা জায়গা দিতে পারছি না আমরা পেশেন্টদেরকে ফিরিয়ে দিচ্ছি কারণ তাদের অকুপেন্সি নাই সো মানুষ অনেক অসহায় অবস্থায় আছে এবং যেনভাবে ট্রিটমেন্ট নিতে হচ্ছে কেউ ট্রিটমেন্ট না পেয়ে বাড়ি চলে যাচ্ছে মনে করি সচেতনতার একমাত্র উপায় এখান থেকে মুক্তির গুজব আসলে বাংলাদেশে রিসেন্টলি পদ্মা সেতু এবং অন্যান্য বিষয়ে গুজব একটা এটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি যে মানুষের গুজবের মধ্যে যেটা সমস্যা সেটা হচ্ছে যে একটু যাচাই করা এখন আমরা বলি যে গুজবে কান দিবেন না আসলে আমি বলবো যে গুজবে একটু মাথাটা খাটান কারণ কান দিয়ে দেয় কিন্তু মাথাটা খাটালে কিন্তু বের হয় কীভাবে বের হয় কারণ আপনি যে কথাটা শুনেছেন আপনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি দেখেছ সে বলে না আমি তো দেখিনি আমি আরেকজনের কাছ থেকে শুনেছি তাকে জিজ্ঞেস করে দেখেন সে বলবে যে আমি তো অন্য কারোর কাছ থেকে শুনেছি তাহলে আসলে কেউই দেখে নাই তাহলে সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে দেখেন রিসেন্টলি কি একটা ভয়াবহ ঘটনা ঘটে গেলো আমাদের একটা স্কুলের সামনে একটা মাকে পিটিয়ে মেরে ফেললো তাহলে আমরা কেন ভাবছি না যে এরকম আরেকটা গুজব আমার জীবনে একটা ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে তো সেই জন্য আমি যেটা সবাইকে বলবো সেটা হচ্ছে যে আপনি ফেসবুকে যে কোনো জিনিস দেখা মাত্র শেয়ার করবেন না আপনি একটু চিন্তা করেন যে এটা সত্যি কি না আর যদি মনে করেন আপনি শিওর না তো করেন না আপনি শেয়ার তাহলে এটা ছড়াবে না তো সেই জন্য গুজবে আসলে বেশি জরুরি সেটা হচ্ছে যে একটু চিন্তা ভাবনা করে মাথাটা খাটানো যে এটা আসলে আমি নেবো কি না তাইলে আমার মনে হয় এই সমস্যা থেকে দূর করা সম্ভব